আসসালামু আলাইকুম দর্শক, প্রথমে জানিয়ে দেব সংবাদ শিরোনাম। অচিরেই আওয়ামী লীগ সরকারের বিদায় হবে বললেন রিজভি। এদিকে রাজধানীতে মহাসমাবেশের ঘোষণা নাগরিক ঐক্যর। এবং সর্বশেষ জানিয়ে দেব সারা বিশ্ব যখন উন্নয়ন দেখে তখন দেশের কিছু অন্ধ তা দেখে না বললেন সরকার। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। রংপুরের মিঠাপুরে বিএনপির সিনিয়র যুগ্ন মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন অচিরেই আওয়ামী লীগ সরকারের বিদায় হবে। এ আশাবাদ ব্যক্ত করে জনগণ জেগে উঠেছে, সলচাতুরি করে আর ক্ষমতায় থাকা যাবে না। এ সময় তিনি আরও বলেন, নিশিরাতের দুঃশাসনে পিষ্ট হয়ে বাংলাদেশের মানুষের জীবন এখন দুর্বিষহ হয়ে উঠেছে। একদিকে নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যর সীমাহীন ঊর্ধ্বগতি, গ্যাস পানি বিদ্যুতের দাম বৃদ্ধি, অন্যদিকে বেকারত্বের অভিশাপে মানুষের জীবন আর চলছেই না। গরিব দুস্থ মানুষের পাশাপাশি নিম্নবিত্ত ও মধ্যবিত্তের অবস্থা চরম সংকটে রয়েছে। এ অবস্থায় দেশের মানুষকে বাঁচাতে হলে যত দ্রুত সম্ভব এ সরকারকে বিদায় করতে হবে। নাগরিক ঐক্যর সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেছেন, আমরা রাস্তায় নামব, সেভাবেই শক্ত হচ্ছি, দু তিনটি দল একসঙ্গে নিয়ে নামব, সময় আসছে। অনেকেই বলে থাকেন নাগরিক ঐক্যর মতো ছোট দল কি করবে, আমরা দেখিয়ে দেব নাগরিক ঐক্য কি করতে পারে। এ সময় তিনি আরও বলেন, তারা অনুমতি চেয়েছেন, যদি না পান তাহলেও তিনি সমাবেশে যাবেন। সরকারকে উদ্দেশ্য করে মান্না বলেন, বাঁধন যতই শক্ত করেছেন ততই ঢিলে হয়েছে, পত্রিকা বন্ধ করেছেন, টেলিভিশন বন্ধ করেছেন, বিশ্বের সমস্ত জায়গার টকশোতে বাংলাদেশের কথা বলছে, যতই কথা বন্ধ করার চেষ্টা করবেন ততই সামাজিক মাধ্যমে কথা হবে, কথা বন্ধ করতে পারবেন না কারণ মানুষের মনে ঘৃণা জন্মেছে। সরকারের সমালোচনা করে মান্না বলেন, সরকার যাদের সঙ্গে আত্মার বন্ধুত্বের ও স্বামী স্ত্রীর সম্পর্ক তাদের সাথে সম্পর্কের অবনতি হচ্ছে। সরকার 2041 সাল পর্যন্ত সময় চায়, এতদিন পর্যন্ত ক্ষমতায় থাকবে নাকি? নির্বাচন কমিশনের 10 জনের নাম প্রস্তাব করেছে, পত্রিকায় দেখলাম কাদের নাম নির্বাচন কমিশনের প্রস্তাব করেছে, সবাই দেখতে চায়। ওরা বলছে বলবো না, এ কারণেই বলবে না, ওদের মধ্যে থেকে নাম প্রস্তাব করে রেখা হয়েছে, নামগুলো আসলেই তারা আওয়ামী লীগের, কথা খুব স্পষ্ট, নির্বাচন হবেই। দর্শক, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।